অনলাইন টেক ইনফরমেশান চ্যানেলে সকলকে স্বাগতম। আমি নাজমুস। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে পশ্চিমবঙ্গ সরকার কিছু সিভিল ইঞ্জিনিয়ার ছেলে নিচ্ছে, কিছু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জব রিক্রুটমেন্ট। এই বিষয়টি আলোচনা করার পূর্বে আগে আমি একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্টটা হলো যে দেখুন, আমার চ্যানেলের নিচে, অনলাইন টেক ইনফরমেশান চ্যানেলের নিচে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে একবার ক্লিক করুন। তারপর একটা বেল আইকন আসবে, সেই বেল আইকনটাও ক্লিক করুন। কারণ যখনই আমি কোনো টেকনিক্যাল ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে মেসেজটা পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। সেই ফর্মটি কিভাবে ফিল আপ করা যায় এবং কোথায় গেলে ফর্মটি ফিল আপ করা যাবে, সেই বিষয়ে পুরো বিস্তারিত তুলে ধরছি। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে www.psconline.gov.in। এখানে সার্চ করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে বলা হচ্ছে যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এখানে এই পেজে এসে এটা কিন্তু যারা ডিপ্লোমা থেকে ইঞ্জিনিয়ারিং করেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল হোক মেকানিক্যাল হোক, তারা এখানে আসার পরেতে ওয়ান টাইম রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এই ফর্মটাকে পুরো ফিল আপ করতে হবে, বুঝে দেখে ভালো করে ফিল আপ করতে হবে। এখানে কি কি আছে দেখা যাক। প্রথমে আছে আপলোড ফটো হেয়ার, এখানে ফটোটা দেবেন, আপলোডিং করবেন। আপলোডিং করার পর এগুলোকে খুব ভালো করে দেখে করবেন। এখানে পার্সোনাল ডিটেলস দেওয়া আছে, এগুলো কমন ব্যাপার, যারা ফিল আপ করে এসব সম্পর্কিত খুবই সহজ ব্যাপার, দেখে ফিল আপ করে নেবেন। আমি বেশি ভিডিওটা লম্বা চওড়া করব না, তাই বুঝিয়ে দিচ্ছি কোনখান থেকে কিভাবে ফিল আপ করা যায়। এখানে করার পরেতে, ফিল আপ করার পরেতে এগুলোতে চিক লাগাবেন, এইখানে একটা সিগনেচার পেস্ট করবেন, তারপরে এখানে রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরেতে একটা ওটিপি দেখাবে, আপনার ইমেল আইডি যেটা দেবেন সেখানে একটা ওটিপি যাবে, ইউজার আইডি আর পাসওয়ার্ড যাবে। সেই পাসওয়ার্ডটা নিয়ে কি করবেন সেটাও বলছি। আর ফিল আপ করার পরে কিন্তু একটা আপনার ফটো যেটা অ্যাটাচ করবেন, সেই ফটো সিগনেচার সহ একটা রিসিপ্ট থাকবে, ওই রিসিপ্টটাকে অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবেন, পরে কাজে লাগবে। তারপরে এটা হয়ে গেলে এবার প্রথমে চলে আসবেন, হোমে এলেন। হোমে আসার পরে এইখানে দেখুন লগ ইন টু অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ইউজার আইডিটা দেবে আর পাসওয়ার্ড একটা দেবে সেটা এখানে ক্লিক করবেন। এখানে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করার পরেতে দেখবেন ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলেন। লগ ইন করার পরে দেখবেন এমন একটা পেজ চলে আসবে, এই ইন্টারফেসটা ঠিক চলে আসবে। এই পেজটা আপনি যা করেছেন, আপনার যে যে বিষয়ে ডিপ্লোমা করা আছে সেটা এখানে, এখান থেকে ক্লিক করবেন। ডিপ্লোমার জন্য যদি মেকানিক্যাল হয় তাহলে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল যদি হয় তাহলে এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে ওখানে যেটা করেছেন ফুল জিনিসটা কিন্তু এখানে থাকবে, কিছু জিনিস এইখানে ফিল আপ করতে হবে। যেমন আমি এটা করে রেখেছি তাই দেখাচ্ছি। স্টেট মাদার টাংটা দেবেন, এইগুলো সামান্য কিছু জিনিস আছে, আপনার কোন ভাষায় আপনি বলতে পারেন ও লিখতে পারেন সেটা দেবেন, এটা নেপালি জানেন কি না। দেওয়ার পরে আপনি কাস্ট দেবেন, আপনার স্টেট সিলেক্ট করবেন আর অথরিটি দেবেন যেখান থেকে সিলেক্ট হয়েছে, যদি কাস্ট সার্টিফিকেট এটা থাকে। খুব সামান্য জিনিস এখানে অ্যাড করতে হয় আর কি। আর দ্বিতীয় কথা, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানটা এখানে পুরোপুরি অ্যাড করবেন, যেখান থেকে আপনি যে কোর্সটা করেছেন সে বিষয়টা অ্যাড করবেন। অ্যাড করার পরেতে আপনি কোথায় দেবেন এক্সাম, সাউথ, যদি কলকাতার হন তাহলে সাউথ কলকাতা না নর্থ কলকাতা, সে বিষয়টা আপনার সেন্টার যেটা কাছে হবে। তারপরে এগুলোতে টিক লাগবে,
ফাইনাল এর সাবমিট মেরে দেবেন, নিচে একটা ফাইনাল সাবমিটের দেবে। ফাইনাল সাবমিট মারা হয়ে গেলে কি করবেন, এটা আপনার অ্যাডমিট থাকবে, সেই অ্যাডমিটগুলো অ্যাডমিটটাকে লোড করে নেবেন। তারপরে কোনখানে কখন কি হবে সে বিষয়টা আমি এর পরবর্তী ভিডিওতে অবশ্যই বলে দেব। আর আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।